সরকারি নিষেধাজ্ঞার পরে তার কিছু করার থাকে না, এই জন্য এখানে অনেকে ছুটাছুটি তার মাহিদের অনুষ্ঠান আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আমার মায়ের হস্তান্তর করে আমি আমাদের যে অফিস যে বন্ধুগুলো এখানে এত কাজ হয় বা এই কাজগুলো করে আমরা তো একটা কাজ হলো আমরা নোটিস পাই নাই বা আমরা হচ্ছে রূপে অবগত হই নাই, আপনারও অবগত আসছে নিয়ে কয়েকটা ডকুমেন্ট দেখবে এবং আমরা যে আমাদের এখান থেকে যে আসলে যে লিস্টটা যায় যে লিস্টটা যায় যে যে সমস্ত সংগঠন তাদের অনুদানের জন্য আমাদের সকল প্রকার কিসের ভালো হল আরো অন্য সুবিধা কথা বলা আছে, এই জন্য কি বলে আলাদা হাদিসে কি বলছে যে তোমরা যখন সাবানে সাবানে চার দেখলা তখন তোমার রোজা রাখবা আর যখন সাবানে চার দেখবা তখন তোমার রোজা বন্ধ হয়ে আর এরপর আমাদের নবীজি পৃথিবীর বিখ্যাত মহিষী মনি মনীষী উনি কিন্তু তারপর বলতো যে সপ্তাহে তোমরা দুই দিন রোজা দেখবে আমি চেষ্টা করি মাঝে মধ্যে রোজা রাখতে দেবো, তো আমরা কিন্তু রমজান মাসের মন কি করবো যে মনটা উজ্জীবিত হবে আমাদের রমজান মাসে কি বলছে আমরা যে কোনো একটা কাজ আমরা কি করি রমজান মাসে আমাদের সংযম করি অন্যান্য কিন্তু দেওয়ার লাগবে বেশি করি রমজান মাসে দেওয়ার কিন্তু বেশি করি আমরা যদি এমনি দিই ৫০০ টাকা রমজান মাসে দিই ৫,০০০ টাকা তাই না।